সুধা গঙ্গারামটাকে অনেকদিন ধরে ঠিক রগড়ানো হচ্ছে না। ওটাকে আচ্ছা করে বোকা বানাতে হবে, যাতে অনেকদিন সেটা ভুলতে না পারে। কি করা যায়? ছদ্মবেশ ধরে যদি ওকে ফাঁদে ফেলতে পারি, তবে নিশ্চয়ই নতুনত্ব থাকবে, আর বুঝতেই পারবে না যেটা আমি করেছি। ওই তো মোদা, বেটা এদিকেই আসছে। আরে বুড়ো ঠেলাওয়ালাটার কি কষ্ট রে, কত কষ্ট করে ওকে ঠেলা ফেলতে হচ্ছে। নিশ্চয়ই ওকে দেখার কেউ নেই, নয়তো এত পুজো হয়ে পড়েও ওকে কষ্টের কাজ করতে হচ্ছে। ঠেলাটা ঠেলে দিয়ে আর একটু সাহায্য করবে বাচ্চা? দেখতে পাচ্ছ কতটা কষ্ট পাচ্ছি আমি? নিশ্চয়ই দেব দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠেলে দিচ্ছি। বলুন কোথায় নিয়ে যেতে হবে? তবে এইটা তোর কাজ। ঠিক আছে, ঠিলা জায়গা থেকে সরিয়ে নিবার জন্য আমি তোকে আরে বুদা গঙ্গারাম, আমি হাতা শর্মা, তোকে বোকা বানিয়েছি। আমার ছদ্মবেশের জন্যই তুই আমায় ধরতে পারিসনি, বুঝলি? এবার বাড়ি গিয়ে একটু চোর হলুদ লাগিয়ে নে, নয়তো কাল আবার তোকে বোকা বানাবো, কি বুঝলি? কত ছড়ো, কেমন কেমন ব্যথা লাগছে বল? তোকে আমি ছাড়বো না রে। ওরে ওরে বাবা, কলে রে বোমা তৈরি করে দাদা বাবুরা একটু পার করে দিন না আমায়। দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কে আছেন আমাকে একটু পার করে দিন না, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, দাদা বৌড়া একটু পার করে দিন না, আরে দেখতে পাচ্ছেন না তো কিছু দাদা বৌড়া? এটা কি সত্যি অন্ধ নাকি আবার আমাদের খপ পড়ে গিয়ে পড়বো? কলের বোমা তৈরি করে, ও দাদা বৌড়া একটু দেখুন না অন্ধের দিকে, ভগবান আপনাদের মঙ্গল করবেন। দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, না যদি সত্যি হয় তবে খুবই দুঃখের হবে ব্যাপারটা, যাই সাহায্য করি গিয়ে। আসুন কে বাবা, আসুন এদিকে, এদিকে এই যে ডাইনে, তোমার মঙ্গল করবেন, এই যে ডাইনে চলুন, এই গর্ত আছে দেখে যাবেন। ভগবান তোমার মঙ্গল করুন। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন, না যদি ওকে সাহায্য না করতাম তবে আমার যে কি অন্যায় হতো তা বলার নয়।
যাই এবার হাঁদাটার খোঁজ করি। বেটাকে আচ্ছা শিক্ষা না দেওয়া পর্যন্ত শান্তি নেই। আরে এই হোটেলের সামনে কোনোদিন এয়ার ইন্ডিয়া স্ট্যাচুটা তো দেখিনি। নতুন বসিয়েছে বুঝি, সামনে গিয়ে দেখি তো। আরে এ তো জ্যান্ত পাগড়ি পরা দাড়িওয়ালা একটা মানুষ, কিন্তু এই লোকটাকেও আমার কেমন সন্দেহ লাগছে। দাদা আবার সেজে গুজে নেই তো। একটা টাকা পকেট থেকে ইচ্ছে করে ফেলে দিয়ে দেখি তো। এই টাকাটা আমি আগে দেখেছি, ওটা আমার। দাদা আমি বুঝতে পেরেছিলাম যে এটা তো ছদ্মবেশ, তাই আমি তোকে পরীক্ষা করার জন্যই টাকাটা ওখানে ফেলেছিলাম। এবার তুই তাহলে ধরা পড়লি, এবার আর তুই ছাড়া পাবি না। মোতুরাম হোটকা কোতাকার, আমায় ধরার তোর কম্ম নাই, চেষ্টা করি দেখ না। আরে এই যে দেখছি গোয়েন্দা গোবিন্দ গড়গড়ি, নিশ্চয়ই ছদ্মবেশে কোনো দাগি আসামির খোঁজে বেরিয়েছিলেন, আর শেষ পর্যন্ত কিনা মাদা অপরা দিকে তারা করলেন। ছে 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 ছে, বেচারার কি দুর্দশা। মাদারে এবার তো সেরা ছদ্মবেশ হয়েছে, আর তোর এই চাঁদ বদন দেখে কেউই আর তোকে চিনতে পারবে না রে, কেউই পারবে না। আর করবো না বন্ধুরা, তোমরা কিছু বলো গো বাবা রে বাবা। জানিস দাদা, আমাদের পাড়ায় আমার এক নতুন বন্ধু এসেছে, শুনলাম পকেটে বেশ পয়সা রাখে। আমাদের পাড়ায় এই বলিস কি রে, কে এসেছে? পোচা, আমি এখন তার সাথেই আলাপ করতে যাচ্ছি। এই এই ভোদা শোন না, আমিও যাবো তোর সাথে। না না না, একদম না, তুই একদম যাবি না আমার সঙ্গে, তুই গেলেই সব কেঁচে যায়। কাজটা কিন্তু মোটেই ভালো করলি না ভোদা। আগে তো বোচার সাথে আমি বন্ধুত্বটা করি, তারপর না হয় তুই করিস। আরে বোচা যে, তুই দিকে চললে কোথায়? তোমাকে তো ঠিক মানে চিনলাম না। আমার নাম ভোদা, পাড়ায় নতুন এসেছো তাই বন্ধুত্ব করতে এলাম। তো বেশ বেশ, আজ থেকে তাহলে আমরা বন্ধু হলাম। আমি হাদা, ভোদার বন্ধু, আজ থেকে আমিও তোমার বন্ধু হলাম। এইভাবে কেন? এইভাবে কেন? আরে বস হাত মেলাও। সরি বস, আমার সাথে পাঙ্গা নিলে এমনটাই হয়, এর জন্য তুমিই দায়ী। চলো ভোদা, তোমাদের পাড়াটা একটু ঘুরে দেখে আসি। তুমি জুডো জানো? মানে গিয়ে জুডো? আরে ইয়ার, আমার বাবা একজন জুডো স্পেশালিস্ট। ওহ, কি জুডোর পেঁয়াজ দিলো মাইরি, হাতা যে একেবারে ফ্যাট। পূজাকে হাত করে ওর কাছ থেকে বেশ কিছু জুডোর পেঁয়াজ শিখে নিতে পারবো, তারপর আমি হাদাটাকে দেখাবো মজা।
বচ্চা বন্ধু আমার, আমাকে কিছু জুটোর প্যাঁচ শেখাবে? নিশ্চয়ই বন্ধু, কিন্তু তুমি জুটোর প্যাঁচ শিখে কি করবে? আরে হাতাটা সারাক্ষণ এমন জ্বালায় না, জুটোর প্যাঁচ কিছু জানলে ওর সাথে একটু টক্কর নিতে পারি। বচ্চা তোকে আর কষ্ট করে ভোঁদাকে শেখাতে হবে না, আমি তোদের দুজনকে আমারটা শিখিয়ে দিচ্ছি। তোর এই উৎপীড়নের প্রতিশোধ আমরা নেবই হাদা। হ্যাঁ, ঘুঘু দেখেছ, হাত তো দেখনি? আপাতত তোমরা বসে বসে কাঁদো, আমি যাই। কি করা যায় বলতো বোচা, হাদাটা দুইবারই আমাদের একেবারে ফ্ল্যাট করে দিল। এবার দেখি হাদা কি করে। এই ভোঁদা, এইদিকে শোনো। ঠিক আছে ঠিক আছে বোঝাদা, তুমি যা বললে ঠিক তাই হবে। এই হাদা, বোচা আমাদের জুটোর প্যাঁচ শেখাবে বলেছে, বলল তোকে দুপুর দুটোর সময় পার্কে দাঁড়াতে। আরে বস, সত্যি 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 দেরি করিস না কিন্তু। না না, আমি ঠিক পৌঁছে যাব। বোচা আমি এসে গেছি, আই এম রেডি। ভোঁদাটাকে কিন্তু দেখতে পেলাম না। ভালো করেছিস সাদা, তোর মতো শিষ্য আমার খুব পছন্দ। তবে সাবধান গুরু, আমি পটাপট শিখে ঝটপট তোর উপরেই চালিয়ে দিতে পারি। তাই বুঝি। ভোঁদা অ্যাকশন! এবার তোর এটাকে ভালো করে গুড়ির সাথে বাঁধ। ঠিক আছে, এটা কোন জুডোর প্যাচ না রে হাদা, এটাকে বলে সৈনিক উৎপীড়ন, বুঝলি হাদা? আরে ভোঁদা, একা একা বল না তাচ্ছিস কেন? এই এই ভোদু, এই বলটা আমায় একবার দে না, এই গামবুট পরা পায়ে একটা লাথি হাঁকাবো। হাঁদাটা যে একটু শান্তিতে থাকতে দেয় না, সব সময় ঝামেলা করে। এখন আমার বলটা চাইছি কি মতলবে কে জানে, আবার না দিলেও ঝামেলা করবে। ইয়ে মানে ঠিক আছে, এই নে। এই দে দে। তোর বলটা কি বাজে রে ভোঁদা, যেখানে লাঠি মেরে পাঠাতে চাই সেখানে কিছুতেই যায় না, কি বেয়ারা বল। মোটেই না, তুই তুই বল যে তুই লাঠিটা বাজে মেরেছিস, কেবল বলের তোষ দিলে হবে? এবার কি হবে, এই কাজটা যে ভেঙে গেল। হত ছাড়াগুলো, এটা কি গড়ের মাঠ পেয়েছো? এই তোদের দুজনের মধ্যে কে আমার গবেষণাগারের জানালা ভেঙেছে শুনি? ইয়া মানে বলটা ওর। হত ছাড়া, এই বলটা দিয়ে তোর মুন্ডু উড়িয়ে দিতে পারলে ভালো হতো। পলাই পলাই, এবার ওর মুন্ডু উড়বে, পলাই। ভেবেছিলাম এর ভিতর জল আছে, দেখছি বলি। তোর কৌশলটা যে মাঠে মারা গেল, কষ্ট করে যা করতে চেয়েছিলি আমার গামবুটটা কেবল বালি বোঝাই হয়ে গেল রে। না,
এই ডাস্টবিনটার কাছে বসে ওটা খুলে ঝেড়ে একটু পরিষ্কার করে নি। ঠিক যা ফোন দিয়ে এটেছিলাম, তারা বেটাকে এবার দেখাচ্ছি মজা। আরে হাতা যে আমার কাজটা সোজা করে দিয়েছে, বাবা ওর বিখ্যাত গাম্বুটটা আবার পাশে রেখে দিয়েছে। দেখ এবার হাতা, বালির থেকেও জঘন্য জিনিস তোর গাম্বুটে এবার আমি ঢালছি। যাই এবার আমি হাদার সামনে দিয়ে পল্টা নিয়ে যাই। হাদা এর পরের বার আমি ঠিক এর শোধ তুলবো। আমাকে ঘায়েল করার ক্ষমতা তোর নেই রে ভোদা, তুই যেখানে যা আমি এক্ষুনি আসছি তোর কাছে। তোর বলে আবার আমি লাথি মারবো, এই দেখ তোর বলে আমি আবার লাথি মারবো, চুটি করতে পারবি না। এই বলের বদলে আমার আমার বুট ফসকে গেল কি করে? মানে ওই গাম্বুটটা চলে ওর, আর ওটা দিয়েই আপনার কাঁচটা ও ভেঙেছে। ওরে বাবা রে, আমায় বাঁচা রে। বলো কি কোথায় তুই? আমার এই ইয়োটা তো বেশ জব্বর হয়েছে, এটা দিয়ে অনেক কিছু করা যাবে মনে হচ্ছে, বেশ কাজে দেবে আমার। আরে ওদা না আইডিয়া, এবারে আমার এই ইয়োটার সদ ব্যবহার করব, এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যায় না। বধু চায়ের কাপটা আবার তুমি মুখে তোলো। হতছাড়া বাঁদর, কাপটা ভাঙলি তো, বসে বসে চা খাচ্ছে তাও কি করে কাপ ভাঙে, মরকট না হলে এটা সম্ভব? হে ভোদা, এই সাত সকালেই আমার এই ইয়োটা যে এত কাজে আসবে ভাবতে পারিনি রে, মনে হয় দিনটা আজ আমার ভালোই যাবে। হদো এর ফল তোকে ভোগ করতেই হবে, এই তোকে আমি বলে দিলাম। তাই নাকি রে ভোদা, তার আগে পিসে মশাইয়ের ওই 82 শিক্ষার থাপ্পড়টা তুই ভোগ কর, আমি এখন যাই রে। আরে ভোদাটা দেখছি বেশ অনেকগুলি টফি কিনছে, তাহলে তো আবার আমাকে ইয়োটার সাহায্য নিতে হচ্ছে। ভোদা টফি কিনবে আর সেগুলি আমি খাবো না, এমন দুঃসময় তো এখনো আসেনি। ভোদাটা টফি কিনে এই দিক দিয়ে এক্ষুনি আসবে, তার আগেই আমি পজিশন নিয়ে রাখি। ওই তো ভোদাটা আসছে। বোচাটা কেউ কয়েকটা টফি দিতে হবে, শুধু বচার কথা ভাবলেই হবে না কি ভোদা, আমি আছি না। সকাল থেকে তুই যা করছিস ওগুলো আমার টপি, আমি কিনেছি। যা কে বললো ওগুলো তোর, এগুলো তো আমার, দেখলি না তোর চোখের সামনেই আমি রাস্তায় কেমন কুড়িয়ে পেলাম। ভালো হচ্ছে না কিন্তু আদা। চলি রে ভোদা, পরে আবার দেখা হবে।
পারলে তোর জন্য একটা টফি রেখে দেব, তবে যদি বেঁচে থাকে, বুঝেছিস? বুঝলি বচা, হাতাটা বড্ড বার বেড়েছে, কোথা থেকে একটা ইউইউ পেয়েছে আর সেটা দিয়ে আমার উপর নানা রকম কায়দা দেখাচ্ছে। এর তো একটা যোগ্য জবাব আমাদের দিতেই হবে বোদাদা। সেটাই তো ভাবছি, আমার টফিগুলো পর্যন্ত পেয়েছি। পেলে পেলে কোনো বুদ্ধি? শুন বচা, তোর কানে কানে বলছি, দারুণ। তাহলে কেমন বুদ্ধি বার করলাম বল? খাসা খাসা বোদাদা। তাহলে তাহলে চলো একটা আইসক্রিম কিনে আনি। হ্যাঁ হ্যাঁ চল চল। আরে বচা টানা আইসক্রিম খাচ্ছে, তাও আমাকে না দিয়ে। ভোঁদার পর্তা হলে ওর উপরেও আমার এই ইয়োর আরেকটা কায়দা প্রয়োগ করতে হচ্ছে। দাঁড়া বচা, খাওয়াচ্ছি তোকে আইসক্রিম। উপস, কাটলো, কার এত বড় সাহস আমার এই ইয়োটা কেটে দিল। আমি রে হোঁদা, ক্ষমতা থাকলে আমাদের ধর দেখি। বচা পালা। এত বড় সাহস আমাকে চ্যালেঞ্জ? দাঁড়া, একবার যদি একবার যদি তোকে ধরতে পারি বচা, ভোঁদাটা তো কোথায় পালিয়ে গেল ভয়ে, তোকে তোকেই আজ। আমি এখানে রে হোঁদা, কোথাও পালাইনি। তুই এবার কিভাবে পালাবি চিন্তা কর, এবার আমরা তোকে নিয়ে ইয়োর কায়দায় নামাবো আর উঠাবো, নামাবো আর উঠাবো। কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। দাদা আমাদের ইয়োটা দারুণ কাজে লেগেছে। দারুণ দারুণ। আমার সাইকেলটা ইস, কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে। যাক, আজই যন্ত্রপাতির বাক্সটা যখন পেয়েছি ওটাকে ঠিক করেই ছাড়ব। আরে মোদাটা যে ওর সাইকেলটা সারাই করতে যাচ্ছে, না না এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কারণ সাইকেল শুধু আমি চালাবো আর মোদা ফেল ফেল করে দেখবে। উফ, এর মজাই আলাদা। এই নে মোদা, তোর সাইকেলের সাথে মনে হয় তোর কলকবজাও এবার বিগড়ে যাবে, ঠিক কর দেখি। তুই তুই এখান থেকে চলে যা না, বলো চল। কিন্তু এই দেখ, এই দেখ এটাকে কেমন ভাবে ব্যবহার করতে হয় দেখ। এই যন্ত্রপাতি বাক্সে রাখলেই হয় না রে ভোঁদা, ব্যবহারটাও জানতে হয়। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস ছেড়েই দিলাম। তোকে আমি ছাড়বো না বলে দিলাম মাদা, দেখিনি কি এটা? তুই কি করছিস? এটা তুই কি করছিস? দেখতে পাচ্ছিস না, হাতুড়ির বাড়ি দিয়ে তোর সাইকেলের স্পোক গুলোকে সোজা করার চেষ্টা করছি। নে এবার বোঁদা, যন্ত্রপাতি গুলো বাক্সে গুছিয়ে রাখ, আর আমার মনে হয় তোর সাইকেলটা এবার তুই চেপে হাওয়ার গতিতে যেতে পারবি। আমি গেলাম রে। বেল্লি
হোদাটা এভাবে আজ আমাকে যন্ত্রপাতিগুলি দিয়ে মারল। এর জবাব আমাকে দিতেই হবে, এবং ওই সাইকেলটা দিয়েই আমি এর জবাব দেব। আরে মোদাটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কি রে মোদা, তুই বুঝি সাইকেলটা সারাই করেছিস? বেশ তো, ভালোই করেছিস। সত্যি সকালে আমার না খুব ভুল হয়েছে রে। আরে হদার যে সুরবদল, তার মানে এটা ওর অন্য একটা প্ল্যান। আমিও তাই। না না হদা, সাইকেলটা তো ঠিক হয়ে গেছে, তোর উপর কি আমি আর রাগ করে থাকতে পারি? জানি তো তুই আমার মোদা না, দিয়ে দেখি তোর সাইকেলটা একটু চাপি। নে না, চল উঠ উঠ, আমার সাইকেল মানে তো তোরও সাইকেল, দিয়ে দে। এবার চালা, চালা না চালা। হে 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 তো আমার পাজে প্যাডেলে আটকে গেছে রে, যে ঘুরছে না, ধর আমাকে ভোদা ধর। ধরছি কি হলো রে ভোদা, এই ভোদা, এই আমি যে নড়তে পারছি না, নড়তে চলতে পারছি না। তো পারবি কি করে, আমি যে সিটে প্যাডেলে সব জায়গায় আটা দিয়ে রেখেছি, ওটাতে তো তুই আটকে গেছিস। এ মামা ভোদা রে, এই ভোদা, এটা তুই ভালো 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 করলি না, এই সত্যি ভালো করিনি রে, এবার ভালো করব। দেখ আর পাচ্ছি না, উড়ে ওদারে বুঝলি হদা, বোর্ডিং এ না আজ মাংস হয়েছে রে। আমি বলে দিয়েছি রাতে তুই খাবি না, পিসির বাড়ি থেকে খেয়ে ঢুকবি, তাই তোর ভাগেরটা না আমি বলে নিয়ে এসেছি। আমি আর কখনো তোর সাথে অমন করব না, এবারে আমায় বাঁচারে ওরে মোদারে, ওরে মোদারে আর বাঁচা না, আমায় ছেড়ে দে। না 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 নাটি থাতা থাতা থাটি, না 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 নাটি থাতা থাতা থাটি, নাটি হাদা থাটি ভোদা, দিয়ে খেলা গুতো গাতা, নাটি হাদা থাটি ভোদা, নাটি হাদা থাটি ভোদা, হাদা ভোদা হাদা ভোদা, তাক্তাদুম 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 তাক্তাদুম। সঙ্গে আছে পিসে মশাই, পিসে মশাই পিসে মশাই, সঙ্গে আছে পিসে মশাই, রেগে সদাই কাই, দুষ্টুনির ওই পালের গোদা, হদাটাকে চাই চাই চাই, তাক্তাদুম মানবে গুম, তাক্তাদুম মানবে গুম।
সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।